Assalamualaikum tech lovers. আমি ওয়াহিদ রয়েছি টেক টু দা পয়েন্ট থেকে এবং দেখুন আমার হাতে এটা কি। Yes, আপনি ঠিকই ধরেছেন। eSIM finally আমার হাতে চলে এসেছে। এবং মাঝখানে eSIM নিয়ে তো অনেক কথাবার্তা হলো। আমিও একটু কিউরিয়াস ছিলাম যে কিভাবে eSIM ফোনে অ্যাক্টিভ করতে হয়। তো আমি ভাবলাম যে এই জিনিসটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ অনেকেই eSIM তাদের ফোনে অ্যাক্টিভ করতে যাচ্ছেন কিন্তু কিভাবে করবেন কেন করবেন এই ব্যাপারটা অনেকেই ক্লিয়ার না। সো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে eSIM নিয়ে এবং এই eSIM কিভাবে আপনার ফোনে অ্যাক্টিভ করবেন, কারা অ্যাক্টিভ করতে পারবেন, এটা অ্যাক্টিভ করলে কি লাভ আছে, কি লস আছে ইত্যাদি ইত্যাদি। লেটস গেট স্টার্টেড। প্রিয় দর্শক, eSIM নিয়ে কিন্তু আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে যেখানে আমরা আলাপ করেছিলাম যে eSIM এর দরকারটা কি আসলে। তো আপনি চাইলে আমাদের সেই কন্টেন্টটা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তবে সংক্ষেপে যদি বলি, eSIM বেশ বড় একটা স্টেপ স্পেশালি বাংলাদেশের জন্য কারণ আমরা অনেক ইউজার আছি যাদের ফোনে সিঙ্গেল সিম সাপোর্ট করে, ম্যানুয়াল সিম আবার একটা eSIM সাপোর্ট করে। তো এতদিন তারা শুধুমাত্র একটা সিমের ভেতরেই সীমাবদ্ধ ছিলেন, দুইটা সিম তারা ব্যবহার করতে পারতেন না। সো eSIM অ্যাক্টিভ করে আপনি কিন্তু একই সঙ্গে সেই স্মার্টফোনগুলোতেই দুইটা সিম ব্যবহার করতে পারবেন, একটা ম্যানুয়াল সিম ব্যবহার করতে পারবেন, একই সঙ্গে আরেকটা eSIM ব্যবহার করতে পারবেন। তার মানে যে সমস্ত সাপোর্টেড ফোন, সাপোজ আইফোন 13 বা আইফোন 12 স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে, তারা শুধু একটা সিমই ব্যবহার করতে পারতেন কিন্তু eSIM এর কল্যাণে এখন তারাও দুইটা সিম ব্যবহার করতে পারবেন। আর eSIM তো অবশ্যই পরিবেশ বান্ধব কারণ প্লাস্টিকের তৈরি eSIM আমরা যতই ব্যবহার করব, যতই ফেলে দিব ওইটা পরিবেশের জন্য ক্ষতিকর হবে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে eSIM নিয়ে আর একটু ডিটেইলে প্রবেশ করি। একদম প্রথমেই আপনাদেরকে দেখাই কিভাবে আমি এই eSIMটা অর্ডার করলাম। খুবই সহজ, আপনাকে গ্রামীণ ফোনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে খুব সহজেই আপনি eSIM অর্ডার করতে পারবেন। প্রসেসটা ছিল সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মতো। আপনি আপনার ঠিকানা দিবেন, ফোন নাম্বার দিবেন এবং কোন সিমটা আপনি কিনতে চান সেইটা সিলেক্ট করবেন। ব্যাস eSIM এর অর্ডার প্রসেস হয়ে যাবে, এরপর আপনাকে অপেক্ষা করতে হবে ডেলিভারির জন্য। এবং মাত্র কয়েকদিনের মধ্যেই আমি আমার eSIM হাতে পেয়ে গিয়েছি। একটা ব্যাপার নিয়ে আমার কনফিউশন ছিল, সেটা হচ্ছে যে এটা তো একটা সিম কার্ড, সো রেজিস্ট্রেশন প্রসেস বা বায়োমেট্রিক প্রসেসের কী হবে। আমার ভুলটা ভেঙে গেল যখন আমি দেখলাম যে যে ভদ্রলোক আমাকে সিমটা ডেলিভারি করতে এসেছিলেন তিনি সঙ্গে করে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছেন এবং আমার বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সহ যাবতীয় সমস্ত কিছু তিনি নিজেই করেছেন আমাকে সামনে জাস্ট বসিয়ে রেখে। ফাইনালি eSIM আমার নামে রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে এবং এখন আমি আমার ফোনে এই eSIMটা অ্যাক্টিভ করতে পারবো। অলরাইট, অপেক্ষার পালা শেষ, এখন এই আইফোন 12 প্রো ম্যাক্সে আমি আমার eSIMটা অ্যাক্টিভ করবো, চলেন দেখে আসি। অলরাইট, যেমনটা বলছিলাম যে eSIM অ্যাক্টিভ করা কিন্তু একেবারে পানির মতো সহজ। আপনাকে যেতে হবে সেটিংসে, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে সেলুলারে প্রবেশ করতে হবে। সেলুলারে প্রবেশ করার পরেই অলরেডি দেখতেই পাচ্ছেন যে আমার দুইটা সিম অলরেডি অ্যাক্টিভ করা রয়েছে, একটা হচ্ছে ম্যানুয়াল সিম আর একটা হচ্ছে eSIM। আমি এখন এখান থেকে অ্যাড সেলুলার ডাটা প্ল্যানে ক্লিক করব এবং অলরেডি একটা কিউআর কোড স্ক্যান করার জন্য উইন্ডো ওপেন হয়ে গিয়েছে। অলরাইট, এখন আমি আমার কিউআর কোডটা স্ক্যান করব। অলরাইট, আমাদের কাজ প্রায় শেষ। এখন আপনাকে যেটা করতে হবে অ্যাড সেলুলার প্ল্যানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার eSIMটা অ্যাক্টিভ হয়ে যাবে। ডান, এখন আমার eSIM এই আইফোনে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো ইজি লাইক দিস। এই মুহূর্তে আমাদের দেশে সীমিত সংখ্যক কিছু স্মার্টফোনে আসলে eSIM সাপোর্ট করে, এর মধ্যে ফ্ল্যাগশিপ ফোনগুলো অন্যতম। আপনার ফোনটা কি eSIM সাপোর্টেড? আমি ডিসক্রিপশনে আরও বিস্তারিত তথ্য দিয়ে দিচ্ছি, জাস্ট ক্লিক করে চেক করে আসুন। আচ্ছা, eSIMটা আসলে কেন জরুরি, এটা আপনি করবেন কেন? এটা করবেন এই জন্যই যে আপনি যেহেতু এই সমস্ত ফোনগুলোতে দুইটা সিম ব্যবহার করতে পারছেন না, আপনি একটা eSIM ব্যবহার করলেন আর একটা ম্যানুয়াল সিম ব্যবহার করলেন, তাহলে তো সমস্যা মোটামুটি খুব সহজেই সমাধান হয়ে গেল। তাছাড়া eSIM কিন্তু আপনার ফোনের যে নেটওয়ার্ক স্ট্যাবিলিটি, মানে অপারেটরের BTS এর সঙ্গে যে কানেকশন, এটা কিন্তু আরও অনেক শক্তিশালী করে তোলে কারণ ম্যানুয়াল সিমগুলো অনেক সময় একটু নাড়াচাড়া লাগলেই কারিগরি ত্রুটির কারণে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। আর যেহেতু কনভেনশনাল সিমগুলোর সার্কিট একেবারে ছোট এবং ওর ভেতরে খুবই সূক্ষ্ম কিছু চিপ ব্যবহার করা হয়, একটু এদিক সেদিক হয়ে গেলে দেখবেন যে কিছুদিন পরে আপনাকে সিমটা রিপ্লেস করতে হচ্ছে। বাট eSIM যদি ব্যবহার করেন তাহলে আপনার এই ঝামেলাটা নাই। তবে বেসিক আরও কিছু ইনফরমেশন আমি এখানে শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এটা আপনি মাত্র 2 বার স্ক্যান করতে পারবেন। আমি এই মাত্র 1 বার স্ক্যান করে সিমটা অ্যাক্টিভ করলাম, আর বাকি থাকলো মাত্র 1 বার। তার মানে হচ্ছে আপনাকে পরবর্তীতে যদি নতুন করে আবার কিউআর কোড স্ক্যান করতে হয়, ধরেন আপনি আপনার ফোনটা রিসেট দিয়ে ফেলেছেন বা ফোন চেঞ্জ করেছেন, তখন নতুন করে আবার আপনাকে সিম অর্ডার করে তারপর স্ক্যান করতে হবে। সো আমার মনে হয় এইটাকে আরেকটু যদি বাড়ানো যেত, গ্রামীণ ফোন এইটাকে অন্তত 2 বার না করে যদি 4 বার করতো
তাহলে হয়তো আমাদের জন্য আরেকটু ভালো হতো বাট এট দ্য সেম টাইম আপনাকে সিকিউরিটির ব্যাপারটাও ভাবতে হবে যেহেতু দুইবারের বেশি স্ক্যান করা যাচ্ছে না তার মানে আপনার ফোনটা যদি কোনো কারণে হাতছাড়া হয়ে যায় ছিনতাই হয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে কিন্তু চোর বাবাজি আপনার ফোনটা নিয়ে তেমন কিছুই করতে পারবেন না আপনি খুব সহজেই কাস্টমার কেয়ারে কল করে ফোনের নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবেন আর আপনার সমস্ত তথ্য থাকবে নিরাপদ আচ্ছা ভিডিওর প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি এই eSIM অ্যাক্টিভেশনের প্রসেসটা আমি শুরু থেকে আরেকবার আপনাদেরকে সংক্ষেপে বলছি আপনাকে প্রথমে সিম কার্ডটা অর্ডার করতে হবে সেটা অনলাইনে হতে পারে বা গ্রামীণ ফোনে যে কোনো একটা কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও আপনি সিম কার্ড সংযোগ করতে পারেন তারপরে আপনার সাপোর্টেড ফোনে যেভাবে যেভাবে আমি দেখালাম ডেমনস্ট্রেশন করে ওইভাবে জাস্ট কিউআর কোডটা স্ক্যান করতে হবে ব্যাস আপনার কাজ শেষ এরপরে আপনাকে ইন্টারনেট অ্যাক্টিভ করতে হবে যেহেতু নতুন সিম আর বাদ বাকি সব কিছু তো আপনি ভুলেই যাবেন যে এটা একটা eSIM ছিল মানে আপনার কাছে মনে হবে এটা একটা কনভেনশনাল সিম বাট আপনারা যারা মনে করছেন যে eSIM অ্যাক্টিভ করলে কল রেট কম হবে বা ডেটা রেট কম হবে এইরকম কিন্তু কোনো ব্যাপার নাই সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে ম্যানুয়াল সিমের জাস্ট একটা রিপ্লেসমেন্ট ওই eSIMটা আপনার ফোনের মধ্যে এমবেড হয়ে থাকবে আপনি চাইলে কিন্তু ওটাকে যে কোনো সময় খুলে বের করে ফেলতে পারবেন না এর কিছু সুবিধাও আছে আবার কিছু অসুবিধা আছে যেগুলো নিয়ে আমরা বিস্তারিত আমাদের eSIM নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও আলাপ করেছিলাম আপনি চাইলে সেটা গিয়ে দেখে আসতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের eSIM নিয়ে ভিডিও আশা করছি আপনাদের মনে যে কনফিউশন ছিল eSIM নিয়ে তারা মোটামুটি একটু বুঝতে পেরেছেন আর আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটা ইম্পর্টেন্ট তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলতে পারেন আপনি চাইলে লাইক দিতে পারেন তাহলে এই ভিডিওটা ছড়িয়ে যাবে আরও 10 জনের কাছে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিতে পারেন তাহলে দেখা হয়ে যেতে পারে ভবিষ্যৎ কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট